ফাইনাল পার্ট চলে এসেছে। কে এলো? উড়ি বাবারি, আর আমার কথা তো ছেড়েই দাও, এত গরম হচ্ছে, এত কষ্ট হচ্ছে। আর আমি একটা জিনিস না রিয়েলাইজ করলাম, কেরালা কটনের সাথে না এরকম লেস ওয়ার্কের ব্লাউজ একেবারেই যায় না। প্লিজ তোমরা ট্রাইও করো না। এবার এই যে চুল নিয়ে বসেছি, আমার সকাল থেকে তো আর যে শ্যাম্পু করার পর জোটও ছাড়ানো হয়নি, আর এদের এদিকে ডান্স রিহার্সাল শেষ হচ্ছে না। আমাদের খুব ছোটভাবে টিচার্স যেটা আমরা পালন করছি এখান দিয়ে শুরু করলাম, ঠিক আছে? ওকে, আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের টিচার্সদের ঘোষণা করছি। হাত তালি সবাই মিলে একবার। দরকারের সময় আমার গলাটাও আছে। আমাদের বাজেট অনুযায়ী হ্যাপি টিচার্স ডে টু চারিত্রিক করবো। কিছু তো মানে তুই দিস, একটা দিন কেউ
টিউশন দেবে না, মাইনে তো দেবেও না, টিচার দিতে এই সমস্ত কি একটা দিয়ে দেবে, তার মধ্যে একটা নজর শোনে সিরিয়াস বলছি আমি আর বানিয়ে দেবো না। ভালো না এলি কে না আমি না এই বছর হ্যাপি টিচার্স ডে বল গড়গপ্তায় শুয়ে আরে শুয়ে না শুয়ে না শুয়ে না শুয়ে না আচ্ছা আচ্ছা শোন আমি একটা জিনিস এই বছর খেয়াল করতে পারছি না বলছি সবাই তো গিফটের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়েছে তারপর আবার এইগুলো কেন এইগুলো তো বাবা মা করেছে ঠিক আচ্ছা আপনি তার দেখতে মানে কথা আমার প্রিয় দিদি আচ্ছা এইদিকে একটু 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 চলো আমার প্রিয় দিদি বাবা আজ আমার তরফ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা দিদি আজ আমি বলছি যে তোমার মতো শিক্ষিকা আমার জীবনে কখনো আসেনি এই প্রথমবার তুমি আমার জীবনে এসেছো দিদি তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি এই চার বছর হলো আমি তোমার কাছে পড়তে এসেছি তুমি কখনো কখনই নাকে বকে দিই ও লেখা তুমি কখনো পারোনি তুমি আমার সব থেকে ভালো শিক্ষিকা দিদি তুমি আমার বন্ধুর মতো আর কিছু নেই তোমাকে বলার মতো তুমি ভালো থাকবে তুমি সুস্থ থাকবে আনন্দে থাকবে মন খারাপ একদম করবে না আর আজকে তো আনন্দ হচ্ছে এই হাততালি দে আর আসছে জয়শ্রীর কার্ড হ্যাঁ কার্ডটা একটু কার্ডটা এই থাকে মানে আমি সত্যি কথা বলছি এরা এতদিন ধরে ধরে এই কাজগুলো বানিয়েছে না আরে আয় তো এইটা সোজা সবাই মিলে কি দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো তবু আর একবার দেখিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে এই হেডফোনটা দিয়েছি আর একবার বলে দিচ্ছি আমাদের কিন্তু এত বাজেটের জিনিস আমরা এই চুপ তো না চুপ 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 আচ্ছা আমি একটা কথা বলি আগেও বলেছি যে এটা আমার বহুদিনের পছন্দ ছিল তো টিচার দিতে এটা আমার হয়ে গেল আর টাকা পয়সার কথাটাকে সাইডই করো ওরা যে আমাকে কি বলবো ভাষা নেই আমি প্রতিবারই বলি এবছর চুপ করে গেলাম মানে মারাত্মক সুন্দর হচ্ছে কি গাছ এটা দোরণ চাপা বা মা একটু তোমার কাজ বেড়ে গেল আর এই তো এখানে পেন আছে তো পেন আর মিষ্টি আছে সবাই মিলে এবার প্রোগ্রামটা স্টার্ট করছি আমাদের ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে শুরু কি করব এক জবাই একটু উৎসাহ কোথায় গেল হ্যাঁ করো আমি বলছি আরে আগে তো ইউ মিছেছে আর আর যা হবে নাচ গান সবাইকে দিদি সম্বন্ধে কিছু কিছু বক্তৃতা রাখতে হবে সে যাই হোক দিদি ভালো দিদি ভালো দিদি ভালো এটা হলো বলতে হবে তো আমরা অনুষ্ঠান শুরু করছি সাতয়েল গান দিয়ে আতালি মুদমুদনি সংগীত গাইতে আসছে সাতয়েল মায়া বন বিহারিণী বুড়িনি তোরা বা বলো সবন জানি কেন দারে দড়ি বারে কোড়ি পর অকারণ মায়া বন বিহারিণী নার্ভাস না হয়ে নিজের মনের কথা বলে ফেল যখন আমি প্রথম দিনের কাছে
করতে আসি, তো আমার দিদিকে খুব ভয়ও লাগতো এবং মনে হতো রাগি 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 রাগি। তারপর যখন দিদির কাছে পড়া শুরু করলাম তখন বুঝতে পারলাম দিদি একদমই রাগি নয়, খুব ভালো মনের মানুষ এবং দিদি প্রদীপের শিখার মতো। যে দিদির কান্নার কথা ছিল কিন্তু আপনি কেঁদে ফেললাম, যাই হোক কান্না মুছে হাসির পথে এগিয়ে নিয়ে যাবে কে? এবার দেখবো ঝিলিকের কিছু মূল্যবান বক্তব্য। ঠিক আছে, আচ্ছা তুই কি বলতে হবে ওকে বলে দে। আউট হয়ে যাবি কিন্তু বন্ধু। হ্যাঁ হ্যাঁ
নিবি নিবি ভালো সুন্দর করে না যাও একদম কারণ দিদি প্যাক করেছে সুন্দর করে সেই দিন আমরা প্রচুর গেম খেলেছিলাম যেগুলো এখানে আর শেয়ার করলাম না, তোমরা সব শর্টস ভিডিওতে পেয়ে যাবে। এটা কি দিদি? এটা হচ্ছে মিক্স কিমা রাইস। এটা হচ্ছে টুম্পাদের বেরিয়ে পড়ছে ঝরঝরে রাইস। ও এই কত করে প্লেট? হুম মাত্র একটা 10 টাকা। ওকে একটু ভেঙে নিয়ে আসবো। বাহ ভাঙা টিন দিচ্ছে বলে মাঝে মধ্যে এক একটা এমন বলে না, মানে সিরিয়াস আমি ভাবতে পারি না। ভালো আছে? ঠিক আছে, টাটা, আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে বলতে বলতে ঢোকো, আবার হবে, তাই তো। মোটামুটি চলে গেছে বেচারা, একে রেখে দিয়েছি কারণ এর ফোনে প্রচুর ভিডিও আছে আর ওই ভিডিওগুলো লাগবেই। দিদি বলছে নেটটা চলে আয় এবার। বলো তো আজকে সারা দিনে তোমরা যারা খেয়াল করেছো দেখবে আমি জাস্ট একটা মাত্র সস দিতে পেরেছি। এবার ওর সকালে কাল একটু কাজ আছে, আমি এগুলো পেলে না আপলোডিং করে মানে এডিটিং করে ছাড়তে পারি। খেতে বসে গেছি লাস্ট আমরা সবাই। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আমি দারুণ বানিয়েছি কিন্তু, আর দিদির এই তরকারিটাও।